এখানে শরীরাকরা এবং মাতুবাইলে 3 কোটি 30 লক্ষ টাকা ব্যয়ে দুটি ফুট ওভার ব্রিজ উদ্বোধনকালে সাংবাদিকদের কথা, কোনো অবস্থাতেই যেন নিরীহ মানুষ গণগ্রেফতারের শিকার না হয় সেদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন যা করেছে আওয়ামী লীগ তা কখনোই করেনি। ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ কোন রাজনৈতিক কর্মসূচি দিবে না, তবে কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সরকার তা মোকাবেলা করবে। বেগম জিয়া মামলা রায় হবে, রায় কি হবে এখন থেকেই তারা বলে দিচ্ছেন, রায় তাদের বিরুদ্ধে যাবে, বিরুদ্ধে গেলে আন্দোলন করবেন। অদ্ভুত অদ্ভুত কাণ্ড বিএনপি করে দেয়, কোন রাজনৈতিক কর্মসূচি আওয়ামী লীগ দেবে না। আমি অলরেডি বলেছি আমাদের কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, তবে জনগণের জানমাল নিরাপত্তা রক্ষায় আমরা সতর্ক থাকব, সচেতন থাকব, বিশৃঙ্খলা হলে জনগণই সমুচিত জবাব দেবে। নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে জনগণের স্বতঃস্ফূর্ত সচেতনতা বৃদ্ধির উপরে গুরুত্ব আরোপ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ গুরুত্ব আরোপ করেন। খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ বক্তব্য রাখেন। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কৃষিমন্ত্রী বলেন, ক্ষুধা ও দারিদ্রতা দূর করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন নিম্ন মধ্যম আয় থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। অর্থমন্ত্রী বলেন, খাদ্য নিয়ে ভাবনার কোনো দরকার নেই, কারণ দেশে খাদ্যের কোনো সংকট নেই। যে আমরা পেট ভরে ভাত খাওয়ার সেই জায়গাটিতে পৌঁছেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ এবং ভিশনারি সেই যে লিডারশিপ, সেই লিডারশিপের কারণে আজকে দানাদার খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। ফুড শুধু ওই চাউল নয়, ফুড ভুট্টা, ফুড গম, ফুড মাছ, ফুড সবজি, ফুড ফল, স্টপ রিপোর্টার জয়নাল আবেদিন আরো জানান, নিরাপদ খাদ্যে ভরব দেশ, সবাই মিলে গড়ব সোনার বাংলাদেশ, এই স্লোগান নিয়ে কুমিল্লায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। এ উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে সকালে কুমিল্লার টাউন হল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল মান্নান, জেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ সহ আরো অনেকে। বিশেষ প্রতিবেদন সিএনএন বাংলা টিভির অভিষেক অনুষ্ঠিত। শুক্রবার সিএনএন বাংলা টিভির নতুন কার্যালয়ে পরিচালনা পরিষদ ও কর্মকর্তাদের নিয়ে এক অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সংগ্রামী সভাপতি ও সিএনএন বাংলা টিভির অন্যতম পরিচালক মোহাম্মদ ইসমাইল চৌধুরী সম্রাট সহ দক্ষিণ যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন সিএনএন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক শাহিন আল মামুন, চেয়ারম্যান সাইফুল ইসলাম, পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন, ভাইস চেয়ারম্যান মামুনুর রহমান ওটু, নির্বাহী পরিচালক শাহাদ হোসেন মাসুদ, পরিচালক ফরিদ খান তুষার, সহকারী পরিচালক আরিফুল ইসলাম জয়, প্রজেক্ট পরিচালক নাজিম রাজু, পরিচালক আলামিন মোল্লা, প্রোগ্রাম প্রডিউসার এস টি হৃদয়, সঙ্গীত পরিচালক
বাবুল রাজা, সিনিয়র রিপোর্টার স্বপন শাহরিয়ার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, চিফ ক্যামেরাম্যান কাউসার হোসেন জয়, সিনিয়র ক্যামেরাম্যান আব্দুল কাদির ও সহকারী পরিচালক ইমরান, মোবাইল রিপোর্টার সাইদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় সিএনএন বাংলা টিভি যেন এক মিলন মেলায় পরিণত হয়। পরিচালনা পরিষদ সিএনএন বাংলা টিভিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন এবং পরিচালনায় নতুনত্ব আনতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। আব্দুল কাদিরের ধারণচিত্রে বিশেষ প্রতিনিধি স্বপন শাহরিয়ার প্রতিবেদন। শুক্রবার সকাল 10টায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ কর্মসূচি পালন করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। বাংলাদেশ শ্রম আইন 2006-এর বিধিমালা 15 অনুযায়ী সড়ক পরিবহন শ্রমিকদের স্ব মালিক কর্তৃক বাস ট্রাক চালকদের অবিলম্বে নিয়োগপত্র প্রদান করা ও নিম্নতম মাসিক বেতন নির্ধারণের দাবিতে এই কর্মসূচি পালিত হয়। প্রধান অতিথি হাসান মাহমুদ এমপি, মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে মোহাম্মদ বাবুল সরকার সভাপতি, গাজীপুর মোহাম্মদ সুজন হাওলাদার সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতাকর্মীদের উপস্থিতিতে এ কর্মসূচি পালিত হয়। এ সময় জনাব হাসান মাহমুদ এমপি তার বক্তব্যে বলেন, স্বপন শাহরিয়ার আরো জানান, ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা 13তম দিনের মতো কর্মসূচির 7 দিনের মতো অনশন চলছে। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে তৃতীয় ধাপে বাদ পড়া সকল বেসরকারি প্রাথমিক শিক্ষকদের উপস্থিতিতে এ কর্মসূচি পালিত হচ্ছে। প্রচণ্ড শীতে 185 জন শিক্ষক শিক্ষিকা এতে অসুস্থ হয়ে পড়েছেন। মোহাম্মদ মামুনুর রশিদ খোকনের সভাপতিত্বে মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে এ আমরণ অনশন কর্মসূচি পালিত হচ্ছে। যতদিন পর্যন্ত তাদের এ দাবি মেনে না নেওয়া হবে ততদিন পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। স্বপন শাহরিয়ার আরো জানান, ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় দিনের অনশন পালন করছেন বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন। টানা 5 দিন অবস্থান কর্মসূচির পর ফেব্রুয়ারির 1 তারিখ থেকে চলছে অনশন কর্মসূচি। প্রচণ্ড শীতে রাজপথে খোলা আকাশের নিচে এ আমরণ অনশন কর্মসূচি পালিত হচ্ছে। মোহাম্মদ কামাল সরকারের সভাপতিত্বে মোহাম্মদ শহীদুল ইসলাম আহ্বায়ক ও মোহাম্মদ ইকবাল হোসেন যুগ্ম আহ্বায়ক সহ সকল কমিউনিটি ক্লিনিকের CHCPদের উপস্থিতিতে এ কর্মসূচি পালিত হচ্ছে। এ কর্মসূচি পালনের সময় শেখ মাসুদা নামে একজন গোপালগঞ্জ থেকে আসা CHCP অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। যতদিন পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে ততদিন পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করবেন। স্টাফ রিপোর্টার জয়নাল আবেদিনের প্রতিবেদন। কুমিল্লা সিলেট মহাসড়কের কুমিল্লা বুড়িচং এলাকার দেবপুর পুলিশ ফাঁড়ির সামনে থেকে আজ ভোরে একটি সবজিবাহী পিকআপ ভ্যানে তল্লাশি করে 7টি দেশীয় তৈরি কাটা বন্দুক সহ 2 জনকে আটক করেছে পুলিশ। মাদক ও অস্ত্র উদ্ধারের নিয়মিত তল্লাশির অংশ হিসেবে দেবপুর ফাঁড়ির সামনে চেকপোস্টে একটি সবজি বোঝাই পিকআপ ভ্যানে তল্লাশিকালে চালক ও হেলপারের আচরণ সন্দেহজনক হলে গাড়িটি তল্লাশি করে পুলিশ। সবজি নিচ থেকে একটি বস্তা থেকে 7টি কাটা বন্দুক উদ্ধার করে। এ সময় পিকআপ ভ্যান সহ গাড়ির চালক রুবেল ও সহযোগী আলামিনকে আটক করে পুলিশ। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানায়, পিকআপ ভ্যানটি কক্স বাজারের চকরিয়া থেকে এসে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের উদ্দেশ্যে যাচ্ছিল। এ ব্যাপারে বুড়িচং থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তারা গতকালকে এখানে একটা চেকপোস্ট বসায়। চেকপোস্ট বসানোর পরে একটা সবজিবাহী গাড়ি দেখে, তো জিজ্ঞাসা করা হলে সে জানায় যে সে কক্স বাজার থেকে এসেছে। তো এইটার প্রেক্ষিতে তাদের একটু সন্দেহ, তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় চেক করা, মানে যখন চেক করতে উদ্যত হয় ঠিক তখনই 2 জন দৌড় দেয়। তখন বাকি 2টাকে ধরে চেক করার পরে এই অস্ত্রগুলো পাওয়া গেছে আর কি।
তো যেটা এই ড্রাইভার যে রুবেল এবং সাথে যে সহযোগী ছিল আলামিন তাদের জিজ্ঞাসাবাদ করে যেটি জানা গেছে যে এটি তারা চকরিয়া থেকে এনেছে, কক্সবাজার থেকে এনেছে এবং এটি নিয়ে যাচ্ছিল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর। সুনামগঞ্জ থেকে শুভেন্দু শেখর দাসের ধারণচিত্রে কায়েস চৌধুরীর প্রতিবেদন। লাখো মানুষের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় স্নিগ্ধ হলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ পৌরসভার দুইবারের জননন্দিত মেয়র মরহুম আলহাজ আয়ুব বখত জগলুল। শুক্রবার বাদ জুম্মা জেলা শহরের স্টেডিয়ামে স্মরণকালের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ লাখো মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে মরহুম আয়ুব বখত জগলুলের শেষ জানাজা সম্পন্ন শেষে তাকে শহরের আরপিন নগরস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় এ সময় অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিউর রহমান, সুনামগঞ্জ 5 আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ 4 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবা, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ বরকতুল্লাহ সহ আরো অনেকে উপস্থিত। সকলের মরহুম আয়ুব বখত জগলুলের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। গত 30 জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা শেষে মেয়র আয়ুব বখত জগলুল ওই দিন রাতে ঢাকায় যান। গত 1 ফেব্রুয়ারি হঠাৎ করে তিনি অসুস্থ বোধ করলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়ার পর তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ওই দিন দুপুর 2টায় হেলিকপ্টারে করে তার লাশ সুনামগঞ্জ স্টেডিয়ামে আনা হলে জনতার ঢল নামে। শুক্রবার স্টেডিয়ামে মরহুম জগলুলের জানাজা শেষে বিকেলে তার লাশ শহরের আরপিন নগরস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সিলেটের বিশ্বনাথ থেকে রহিলউদ্দিনের প্রতিবেদন। সিলেটে বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের 10 পাইকা জগদীশপুরে চাউল ধনী স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাউল ধনী স্কুল অ্যান্ড কলেজ বাস্তবায়ন কমিটি আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, চাউল ধনী স্কুল অ্যান্ড কলেজের পৃষ্ঠপোষক আ ন ম শফিকুল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, এলাকার বিভিন্ন প্রজন্মের সোনালী স্বপ্নের বাস্তবায়ন হিসেবে বৃহস্পতিবার চাউলধনী স্কুল অ্যান্ড কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। এলাকার শিক্ষার হার বাড়াতে ও আলোকিত সমাজ গঠনের জন্য প্রবাসীরা নিজের কষ্টার্জিত অর্থ দিয়েই ওই স্বপ্নের বাস্তবায়ন শুরু করলেন। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে উপজেলার প্রায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে প্রবাসীদের ভূমিকা বিদ্যমান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। তাড়াতাড়ি